Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Shohidul Islam bhai, apni Bharat theke proshno korechen. Apnar proshno hocche akikar bishoye apni kichu jante chan. Muhtaram bhai, Muslim ghore santan janmogrohon korle Islami dik nirdeshonar onnotomo ekti dik nirdeshona holo je jodi chhele hoy tahole সপ্তম দিনে দুটো আর মেয়ে হলে একটি ছাগল যবেহ করে তার আকিকা দিতে হয় আর এই আকিকা দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় এবং আল্লাহ তাআলা যেন এই আকিকার মাধ্যমে উক্ত সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করেন জানের বদলে জান যেটা বলা হয় আল্লাহ আপনাকে একটা জান দিয়েছেন তার বিনিময়ে আপনি জান দিলেন আল্লাহর রাস্তায় তো এজন্য আকিকা দেওয়া হয় আর সবচেয়ে বড় হচ্ছে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তিনি হাসান হুসাইনের আকিকা দিয়েছিলেন সপ্তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে সপ্তম দিনে বাচ্চার আকিকা দিতে হবে এবং তার মাথার চুল যেগুলো আছে সেগুলো চেচে ফেলতে হবে বা মন্ডন করে দিতে হবে সপ্তম দিনে ছেলের পক্ষ থেকে দুটো এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল খাসি হলে ভালো হয় আর যদি কেউ খাসি কিনতে না পারে তাহলে বকরি দিলেও চলবে আর যদি কোনো ভাই বা বোনের এক ছেলে হয়েছে কিন্তু একটা ছাগল ছাড়া সে দুইটা দিতে পারছে না তো একটাও তার পক্ষ থেকে কবুল হবে ইনশাআল্লাহ যেহেতু তার কোনো সামর্থ্য নেই আর সপ্তম দিনে তার একটা সুন্দর নাম রাখতে হবে ভালো নামের ভালো একটা প্রতিক্রিয়া থাকে সার্বিক ক্ষেত্রে বিশেষ করে তোমার নাম কি ফলে পরিচয় ঠিক ওইরকমই নাম নামগুলো সুন্দর করতে হবে আমাদের দেশের মতো কল্টু মল্টু রিন্টু পিন্টু ইত্যাদি নাম যেন না হয় বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই আব্দুল্লাহ আব্দুর রহমান নাম আহমদ মোহাম্মদ সাদ সাইদ উমার আলী ওসমান ইত্যাদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলো রাখবেন সাহাবায়ে কেরামের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনাতির নাম ছিল হাসান হোসেন এই নামগুলো সুন্দর নাম এগুলো রাখতে পারেন তো এরকম সুন্দর নাম রাখতে হবে একটা সপ্তম দিনে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে আর আকিকার গোশতগুলো কুরবানির গোশতের মতো নিজে খাবেন পরাপরটি বেশি আত্মীয় স্বজনকে দেবেন এবং গরিব মিসকিনকে দিবেন আর এগুলো আপনারা বাসায় রান্না করে সবাইকে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন অথবা নিজেদের টাকাটা নিজে না রান্না করলেন আর বাকিটা হয়তো অল্প অল্প করে বিলিয়ে দিলেন যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন যেটা সামর্থ্য আছে সেটা করবেন আর যদি কেউ সপ্তম দিনে দিতে না পারে আকিকা তাহলে চোদ্দ এবং একুশ দিনেরও দুটো দুর্বল হাদিস পাওয়া যায় সেই দিনগুলোতেও কেউ আকিকা দিলে দিতে পারে এমনকি একটা হাদিস আছে যে প্রত্যেকটা আকিকা বা প্রত্যেকটা বালক আকিকার সাথে বন্ধক থাকে সেই হাদিসের অনুকূলে ওলামায়ে কেরামের সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যদি কেউ পরবর্তীতেও একুশ দিনের পরে আকিকা দেয় তবুও সেটা আদায় হয়ে যাবে বরং তখন সামর্থ্য হলে তখনও দেওয়া উচিত তো আশা করি আকিকার বিষয়টি জানতে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের সন্তানদের আকিকা সঠিকভাবে সপ্তম দিনে দেওয়ার তৌফিক দান করেন আর সপ্তম দিনের হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ আল্লাহ যেন এর উপরই আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু